हेलो स्टूडेंट, वेलकम टू डीजी क्लासरूम। आज हमें आलोचनार विषय सप्तम श्रेणी परिवेश ओ विज्ञान अध्याय भौत परिवेश। आजकेर आलोचनार विषय चुम्बक। आज हमरा जे विषयटी निये आलोचना करब सेटी हलो चुम्बकेर संज्ञा ओ प्रकारभेद। ताहले शुरू करा जाक। अच्छा, मने हाँ तुम्हरा सबाई चुम्बक सम्पर्के कम बेशी जानो। एकटु देखे नी चुम्बक संज्ञा हिसेबे कि बला जेते पारे, जे चुम्बकेर संज्ञाटा कि। ना, लोहा निकेल कोबाल्ट एई पदार्थगुलिके जे पदार्थ आकर्षण करे ताके चुम्बक बले। তাহলে যে পদার্থ লোহা নিকেল কোবাল্ট দিয়ে তৈরি জিনিসকে আকর্ষণ করতে পারবে তাদেরকে বলা হবে চুম্বক। এবং আবার কিছু কিছু পদার্থ আছে যাদেরকে কিন্তু চুম্বক আকর্ষণ করতে পারে না। তাহলে চুম্বক কাদেরকে আকর্ষণ করতে পারে এবং কাদেরকে আকর্ষণ করতে পারে না সেই রকম কিন্তু নাম রয়েছে। যেমন হচ্ছে চুম্বক পদার্থ, চুম্বক পদার্থটা কি না, যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে তাদেরকে চুম্বক পদার্থ বলে। যেমন আমরা এখানে উদাহরণ বলতে পারি লোহা, নিকেল, কোবাল্ট। এবং আরেকটা হচ্ছে অচুম্বক পদার্থ, মানে যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদেরকে অচুম্বক পদার্থ বলে। যেমন আমি বলতে পারি প্লাস্টিক, কাঠ, কাগজ ইত্যাদি। তো এই যে চুম্বক, এই চুম্বক আবিষ্কারের একটা ছোট গল্প আছে। কি হয়েছে, আজ থেকে প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামে এক পশুপালক পাহাড়ের কোলে এক তৃণভূমিতে মেষ পালন করছিল। সেই তৃণভূমিতে তার মেষকে চড়াতে নিয়ে গিয়েছিল। হঠাৎ তার পায়ের জুতোয় একটা টান অনুভব করে। আসলে জুতোটা ছিল লোহার পেরেক। জুতোটা তৈরি করা ছিল যেটা দিয়ে নিচেটা ছোট লোহার পেরেক ছিল। পেরেকটা একটা পাথরে আকর্ষণ করার ফলে কিন্তু তার পায়ে জুতোতে একটা টান অনুভব হয়েছিল। পরে জানা গেল ওখানের ওই পাথরের সব ধরনের লোহাকে আকর্ষণ করারই কিন্তু ক্ষমতা রয়েছে। এভাবেই কিন্তু প্রথম চুম্বকটা আকর্ষণ মানে আবিষ্কার হয়েছিল। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে প্রথম এটা চুম্বকের সন্ধান পাওয়া গেছিল। তাই ইংরেজিতে চুম্বককে বলা হয় কি না, ম্যাগনেট। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে পাওয়া যাওয়ায় চুম্বককে ইংরেজিতে ম্যাগনেট বলা হয়। এবং এই যে পাথরটা, যে পাথর পাওয়া গেছিল ওই ম্যাগনেসিয়াতে, যেখানে যেটাতে লোহার টুকরোটা আকর্ষিত হয়েছিল, সেই পাথরটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট হলো আসলে প্রাকৃতিক চুম্বক। প্রকৃতি থেকে পাওয়া যায় এই চুম্বক, তাই এই চুম্বককে প্রাকৃতিক চুম্বক বলা হয়। কিন্তু এছাড়াও মানুষও কিন্তু বিশেষ উপায়ে চুম্বক আবিষ্কার করতে পেরেছে। তাই চুম্বককে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, এবং অপরটা হচ্ছে কৃত্রিম চুম্বক। এই প্রাকৃতিক চুম্বক প্রকৃতি থেকে পাওয়া যায়। এটা বাজারে কিন্তু সহজে এটাকে কিনতে পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই মানে খনি থেকে কিন্তু পাওয়া যাবে। কিন্তু কৃত্রিম চুম্বককে খুব সহজেই কিন্তু যে কোনো লোহা নিকেল কোবাল থেকে কৃত্রিম উপায়ে কৃত্রিম চুম্বক তৈরি করা সম্ভব। আর এটা কিন্তু খুবই সহজলভ্য এবং
সস্তা বাজারে কিন্তু এই কৃত্রিম চুম্বক কিনতে পাওয়া যায়। এই কৃত্রিম চুম্বক বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন ধরনের আকৃতি বানানো হবে তেমন। যেমন প্রথমেই বলছি দণ্ড চুম্বক, কেমন একটা দণ্ডাকৃতি চুম্বক, সরু একটা অংশ, সেটা হচ্ছে দণ্ড চুম্বক। 2 নম্বর বলছি চুম্বক শলাকা, চুম্বক শলাকাটা একদম দেখতে পাতলা একটা পাত, রম্বস আকৃতির একটা সরু কাঠির ওপরে বসানো থাকে, এটা হচ্ছে চুম্বক শলাকা। 3 নম্বর বলতে পারি ইউ আকৃতির চুম্বক। এটা দেখতে, এটাকে অশ্বক্ষুর আকৃতি চুম্বকও বলা হয়, দেখতে অনেকটা ইউ আকৃতির হয়ে থাকে। বিভিন্ন কাজের সুবিধার জন্য এই ধরনের চুম্বকগুলো ব্যবহার করা হয়। 4th আমি বলছি ডাম্বেল আকৃতির চুম্বক, অনেকটা দেখতে হবে দুপাশটা একটু ফোলা, মাঝখানের অংশটা এরকম ডাম্বেল আকৃতির চুম্বক। এই ধরনের আকৃতিযুক্ত কিন্তু চুম্বক পাওয়া যায়। একটা দণ্ডাকৃতি চুম্বক, এই রম্বস আকৃতি এবং সরু পাতের মতো ইউ আকৃতি এবং ডাম্বেল আকৃতির চুম্বক কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, আশা করি আজকের এই বিষয়টি তোমাদের বোঝা গেছে। পরবর্তী অংশে আমরা চুম্বকের ধর্ম সম্পর্কে আলোচনা করবো।